পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের অবসরপ্রাপ্ত এসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার, তারই নির্বীয়মান বাড়ির ছাদ থেকে। বুধবার রাতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালীপুরে ঘটনাটি ঘটে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম পূর্ণচন্দ্র ঘোষ, বয়স 62। জানা গিয়েছে সপরিবারে থাকতেন ঝাঁঝরা কলিয়ারিয়া আবাসনে। কালীপুর গ্রামে জায়গা কিনে বাড়ি নির্মাণের জন্য শুরু করেছিলেন। প্রতিদিন তিনি সেখানে আসতেন, কাজের দেখভাল করতেন, গাদনিতে জল দিতেন। বুধবার সন্ধ্যায় পূর্ণচন্দ্র নির্মীয়মান বাড়ির ছাদে জল দিতে উঠেছিলেন বলে মনে করা হচ্ছে। তখনই ঘটনাটি ঘটে। মৃত ছেলে জানান, আমি এসে পড়ে দেখছি এরকম বাবা পড়ে আছে। কটার সময় দেখলে? 8টা 9টা নাগাদ। তার আগে যোগাযোগ হয়নি কিছু? তার আগে ফোন করেছিলাম আমি 3-4 বার, তো ফোনে কিছু মানে পাওয়া যায়নি, ফোন সুইচ অফ হয়েছিল। কিদের জন্য আমি দেখতে এলাম। কি দেখলে? এসে দেখলাম বাবা এরকম পড়ে আছে। তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম। তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই, সেই সব কিছু দেখিনি সেই মুহূর্তে। তারপর মনে করছি যে এগুলো তো ছিল, তখন চেক করে দেখছি এসব কিছু নেই। আর ওই মাথার পেছনে ক্ষত দাগ আছে, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। এমনি মানে অটোমেটিক তো পড়ে যেতে পারে না মানুষ। কি সন্দেহ করছেন? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি করছে? কি মনে হচ্ছে? কেউ মেরেছে সেই সন্দেহ। মানে বাবার সঙ্গে কি কাউরি দুশ্মনী ছিল? খারাপ সম্পর্ক ছিল না যে এরকম কিছু ঘটনা, কিন্তু এটা মানে শিওর মানে মেরে দিয়েছে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim, e até quem foi.